20 এপ্রিল 2023 অর্থাৎ বৃহস্পতিবার এদিন বৈশাখী অমাবস্যা তিথিতে হতে চলেছে এই বছরের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এই গ্রহণের সময় চন্দ্রের ছায়া দ্বারা কিন্তু সম্পূর্ণভাবে আচ্ছাদিত থাকবে সূর্য। পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সর্বোচ্চ স্থিতিকাল কিন্তু থাকবে 5 ঘন্টা 24 মিনিট। এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দৃশ্যমান হবে পশ্চিম অস্ট্রেলিয়া, পাপুয়া নিউগিনি, তিমুর, ভারত মহাসাগরের দক্ষিণ ভাগ এবং প্রশান্ত মহাসাগরের দক্ষিণ ভাগ থেকে। এবং আংশিকভাবে কিন্তু এই গ্রহণ দৃশ্যমান হবে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, কম্বোডিয়া, ভিয়েতনাম, ব্রুনেই, ফিজি, হংকং, তাইওয়ান, মরিশাস, দক্ষিণ পূর্ব চীন, জাপানের দক্ষিণাংশ এবং আন্টার্কটিকায়। ভারত এবং বাংলাদেশ থেকে কিন্তু এই সূর্যগ্রহণ দেখা যাবে না। গ্রহণ দেখা না গেলেও প্রায় প্রত্যেক রাশির জাতক জাতিকাদের জীবনেই এই গ্রহণের প্রভাব কিন্তু থাকবে ভয়ঙ্কর। তাই সকলকেই এই গ্রহণের সময় নিয়মকানুন অত্যন্ত যত্ন সহকারে পালন করতে হবে। ভারত এবং বাংলাদেশের সময় অনুযায়ী এই সূর্যগ্রহণ কোন সময় শুরু হবে এবং কোন সময় শেষ হবে তার সাথেই এই গ্রহণের সময় আপনারা কি কি নিয়মকানুন মেনে চলবেন এবং কি কি নিয়মকানুন মানবেন না, তো এই বিষয়ে যে গুরুত্বপূর্ণ আপডেটটি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব এই ভিডিওটির মাধ্যমে। তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার প্রথমেই পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। এই গ্রহণের সময় আপনারা যে কোনো ধরনের ছুরি, কাঁচি, বটি বা ধারালো যে কোনো বস্তু থেকে দূরে থাকবেন। এই সময় ঘুমানো একদমই উচিত নয়। তার সাথেই পরনিন্দা করা, সেলাই করা, যে কোনো অসাধু কাজের সাথে জড়িত থাকা, এই সব করা কিন্তু একদমই উচিত নয়। গ্রহণ শেষ হলে আপনারা অবশ্যই স্নান করে নিবেন। এই সময় গর্ভবতী মহিলাদের বাইরে বের হওয়া নিষেধ, সূর্যের দিকে তাকানো নিষেধ, কাপড় কাটা, ছেঁড়া, সেলাই করা, সবজি কাটা, পাপড় ভাজা নিষেধ এবং গাছের পাতা ছেঁড়া, খারাপ কোনো বিষয়ে চিন্তা করা নিষেধ। তো বাংলাদেশের সময় অনুযায়ী এই গ্রহণ কিন্তু শুরু হবে সকাল 7:35 থেকে এবং গ্রহণ কিন্তু শেষ হবে দুপুর 12:59। ভারতবর্ষের সময় অনুযায়ী এই গ্রহণ কিন্তু শুরু হবে সকাল 7:05 এবং গ্রহণ কিন্তু শেষ হবে দুপুর 12:29। সূর্যগ্রহণ শুরু হবার ঠিক 12 ঘন্টা আগেই কিন্তু শুরু হয়ে যায় সূতককাল।